আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। দুপুরে চোর সন্দেহ করে এক যুবককে ল্যাম্প পোস্টে বেঁধে গণধোলাই দিল ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনাটি কালনা থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া এলাকায়। স্থানীয় কালনার ডাঙ্গাপাড়া এলাকাতে রফিকুল শেখ নামে এক যুবককে টোটোর ব্যাটারি, কাঁচি ছুরি, সান দেওয়ার মোটর চুরি করে নিয়েছিল। তাকে ধরে গণধোলাই দিতে সে সবই স্বীকার করে নেয়। একটি ছুরি, সান দেওয়ার মোটর, দুটি টোটোর ব্যাটারি উদ্ধার হয়। ওই যুবকের ভাড়া বাড়িতে থাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কিছুদিন ধরে এলাকায় চুরি হচ্ছিল কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না চোরের। এদিন সকালে সন্দেহবশত যুবককে ধরে এলাকায় গণধোলাই দিতেই সে সব স্বীকার করে নেয়। ঘটনাস্থলে হাজির হয় কালনা থানার পুলিশ। এই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালনা থানায়। ওই যুবকের দাবি, সে চুরি করেনি, চুরি করেছে অন্যজন, তাকে সেগুলো রাখতে দেওয়া হয়েছিল। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। নতুন ব্যাটারি, এই তো কিসের দোকান? কি কিছু কাঁচি সানের দোকান? হ্যাঁ, আমার মোটর চুরি হয়ে গেছে। আর কি কি চুরি হয়েছে? আর দেখলাম যে ব্যাটারি ফ্যাটারি দেখলাম, ব্যাটারি আমার নাই, ব্যাটারি কার চুরি নিয়েছে। ওইগুলো উদ্ধার হয়েছে? আমার মোটর উদ্ধার হয়েছে, মানে বললো। হ্যাঁ, মোটরটা পেয়েছি আমি। এই দোকানের মালিক আমারই তো। কি নাম আপনার? আমার নাম বিবেকানন্দ বিশ্বাস। কি কি চুরি করেছো? আমি করিনি, আমি দিলে আমি গিয়ে ঘরে রেখেছি। কে দিল? তালতলা থেকে। ছেড়ে রাখ, ডাক ছেড়ে রাখে, নাম্বার বল, নাম্বার নেই। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।